বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরাদ হোসেন আপনাদের সাথে আছে। নতুন টিউটোরিয়াল শুরু করছি আজকে। আজকে মেইনলি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনলাইন জগতে আসলে টিকে থাকার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা বিষয় অনেকে ফেস করছেন এখন, যে এই করোনার এই সময় দেখা যাচ্ছে অনেকে আমরা ক্লায়েন্টের কাজ করতাম, ফাইবারে কাজ করতাম, আপওয়ার্কে কাজ করতাম বা ফ্রিল্যান্সারে কাজ করতাম, কিন্তু এই বিশ্বব্যাপী প্রবলেমের কারণে অনেকগুলো ক্লায়েন্ট, ইভেন অনেক ব্যক্তি আছে যার একটাও ক্লায়েন্ট নেই, সবগুলো বায়ার বা সবগুলো ক্লায়েন্ট চলে গেছে, কাজ অফ করে দিয়েছে। ঠিক আছে, তো এমত অবস্থায় কারা টিকে আছে অনলাইনে? এমত অবস্থা অনলাইনে তারাই টিকে আছে যাদের অনলাইনে স্টোর ছিল, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতো, যারা সিপিএ মার্কেটিং করতো, যাদের ইউটিউব চ্যানেল ছিল, যারা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট সেল করতো, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করতো, তারাই অনলাইনে টিকে আছে, তাদের আর্নিং কিন্তু বন্ধ নেই। বাট যারা শুধুমাত্র ক্লায়েন্টের কাজের উপরে ডিপেন্ডেন্ট ছিল, তারা কিন্তু এই মুহূর্তে আটকে আছে। তো আজকে আমাদের অনলাইন জগতে টিকে থাকার জন্য যে জিনিসটা দরকার, একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট, আমরা এখানে ওয়েবসাইটও বলতে পারি, একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, সেটাকে আমরা করতে পারি। তো এখন আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনি অনেকভাবে আয় করতে পারবেন। যেমন আমি ধরে নিলাম, আমি এখানে ট্রাফিক সোর্স দিয়ে দিই, ট্রাফিক সোর্স, যে একজন ব্যক্তি সে ট্রাফিক সোর্স থেকে কোথায় আসলো, আপনার ওয়েবসাইটে আসলো, আপনার ওয়েবসাইট থেকে আপনি তাকে কি করাইতে চাচ্ছেন, সে ওই কাজটা কমপ্লিট করলো, তাহলে আপনি কিছু আর্নিং করলেন। ঠিক আছে, ওই কাজটা সম্পন্ন হওয়ার পরেই শুধুমাত্র আপনি আর্নিং করতে পারছেন। কখন একজন ব্যক্তি, ধরেন আপনার একজন ফ্রেন্ড, সে ফেসবুকে আসলো, ফেসবুকে দেখলো যে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, সে এখানে আসলো, আস্তে আস্তে এবার এই ওয়েবসাইটে একটা পেজ দেখা গেলো, যেই পেজে লেখা আছে তুমি যদি অনলাইন থেকে আয় করতে চাও বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চাও, তাহলে তুমি কি করো, তুমি এই লিঙ্কে ক্লিক করো। ওই ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইট থেকে তাকে আপনি একটা অফার পেজে নিয়ে আসলেন। সেই অফার পেজে দেখা যাচ্ছে, ইয়েস, তুমি যদি এই প্রোডাক্টটা যদি কিনো, তাহলে তুমি আজকে থেকে আর্নিং করা শুরু করতে পারবা। এই প্রোডাক্টটা কিনতে হলে তোমার ডলার খরচ হবে, ধরে নিন $10 খরচ হবে। এখন সে $10 দিয়ে প্রোডাক্টটা কিনে নিল, তাহলে সে আপনি যেহেতু তাকে এই ওয়েবসাইটে অফার করেছেন, রেফার করেছেন, এই ব্যক্তি এই ওয়েবসাইট থেকে অর্থাৎ এই ব্যক্তি আপনার কারণে $10 আর্নিং করলো, তাহলে সে চিন্তা করলো এবার আপনাকে কমিশন দেওয়া উচিত। তাহলে $10 থেকে আপনাকে $5 দিয়ে দিল, তাহলে যার যার ওয়েবসাইট সে রাখলো $5, আপনাকে দিল $5। আপনাকে কেন $5 দিল? কারণ আপনি আপনার ফ্রেন্ডকে সাজেস্ট করেছেন আপনার ওয়েবসাইট থেকে, সে এই ওয়েবসাইটটা ভিজিট করেছিল, সে কারণে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর এটা হচ্ছে আরেকজন ব্যক্তির ওয়েবসাইট। অন্য ব্যক্তির ওয়েবসাইট থেকে এই ব্যক্তি যখন প্রোডাক্টটা কিনলো বা অফারটা কিনলো, তখন আপনি একটা ডলার আর্নিং করলেন। ঠিক আছে, এখন এই কাজটার জন্য আপনার অবশ্যই, এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে নিজের একটা ওয়েবসাইট থাকা। তো আজকে আমরা দেখবো কিভাবে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, বিশেষ করে আপনি রিভিউ ব্লগ বলেন, অ্যাফিলিয়েট বলেন, গুগল অ্যাডসেন্স, আপনি যাই করতে চান না কেন, আপনার ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। তো আমরা একেবারে শুরু থেকে শুরু করবো, একেবারে ডোমেইন কেনা থেকে, হোস্টিং সেট আপ করা থেকে, সব কিছু দিয়ে শুরু করব। আচ্ছা, তো এবার আমাদের সর্বপ্রথমে কি লাগবে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য? আমাদের যেই জিনিসটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে ডোমেইন প্লাস হোস্টিং, ডোমেইন প্লাস হোস্টিং লাগবে আমাদের। তাহলে আমরা প্রথমে একটা ডোমেইন কিনে নিই। এখন হোয়াট ইজ ডোমেইন, ডোমেইনটা কি? যেমন google.com, আমি একটু উদাহরণ দিই, facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন, google.com এটা আরেকটা ডোমেইন, twitter.com এটা আরেকটা ডোমেইন, এভাবে করে পৃথিবীতে যত আছে সবগুলো হচ্ছে ডোমেইন। ঠিক আছে, অর্থাৎ যেই নাম দিয়ে আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, যেই নামের মাধ্যমে আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, কোনো অ্যাড্রেসে চলে যান, অর্থাৎ কোনো অনলাইন শপের বা অনলাইন জগতের কোনো একটা বিশেষ জায়গার অ্যাড্রেসটাই হচ্ছে, যেমন ফেসবুক হচ্ছে একটা জায়গা, ওই জায়গাতে ওই ফেসবুকে আপনি ঢোকার জন্য আপনাকে একটা অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে কি আপনার ডোমেইন নেম। ঠিক আছে, আপনি গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে google.com। যেমন গুগলের মতো আরেকটা সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে ইয়াহু, সেটাতে যাওয়ার জন্য তার অ্যাড্রেসটা কি yahoo.com, সেটা বুঝা গেছে। ফেসবুকের মতো আরেকটা সোশ্যাল মিডিয়া সাইট টুইটার, টুইটারে যাওয়ার জন্য তার অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে ডোমেইন নাম। এবার হোস্টিং কি?
পোস্টিং হচ্ছে যেখানে এই যে আমরা যে ফেসবুকে ছবি আপলোড করি, আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করি, আমরা যে ফেসবুকে এত এত মানুষ পৃথিবীতে লিখে, তাহলে যে কোনো জিনিস রাখার জন্য একটা পাত্র দরকার হয়। যেমন আপনি আপনার কম্পিউটারে কাজ করেন, আপনার কম্পিউটারটা রাখেন কোথায়? অবশ্যই একটা টেবিলের উপরে, অথবা আপনার কোলের উপরে, অথবা আপনার হাতের উপরে। তাহলে ওই জায়গাটা হচ্ছে হোস্ট। আপনার ছবিগুলো যে ফেসবুকে আপলোড করেন, অনলাইনে আপনি যত কিছুই আপলোড করেন না কেন, ছবি বলেন, ভিডিও বলেন, লেখা বলেন, ইমেজ বলেন, আপনার আর যাই কিছু, হোয়াট এভার ইউ আপলোড, এটা রাখার জন্য একটা পাত্র, একটা জায়গা বা একটা কি দরকার, একটা স্পেস দরকার। সেই স্পেসটার নামই হচ্ছে আপনার হোস্টিং, অর্থাৎ এটা ভার্চুয়াল স্পেস। এই স্পেসটার নামই হচ্ছে হোস্টিং, অর্থাৎ যেখানে আপনি আপনার ছবিগুলোকে, আপনি আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করবেন, ঠিক আছে? এবং সেই হোস্টে প্রবেশ করার জন্য যে অ্যাড্রেসটা প্রোভাইড করবেন সেটাই হচ্ছে কি আপনার ডোমেইন নেম। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি এবার। এখন আপনার একটা হোস্টিং আছে, সেই হোস্টিং এ আপনি অনেকগুলো প্রোডাক্ট রেখেছেন, অনেকগুলো ছবি রেখেছেন। আপনি একজন ব্যক্তিকে বললেন যে তুমি যদি আমার ছোটবেলার ছবিগুলো দেখতে চাও, তাহলে তুমি এই আমার এই জায়গায় ছবিগুলো রাখা আছে। এখন জায়গাটার নাম কি? সেই জায়গাটার ডোমেইনটাই হচ্ছে সেই জায়গাটার নাম। সে ডোমেইনটা ওই ব্যক্তিকে আপনার হোস্টিং এ, আপনার যে স্পেসে বা যে স্থানে বা যে পাত্রে আপনি আপনার প্রোডাক্টটা রেখেছেন বা ছবিগুলো রেখেছেন সেখানে এনে দেবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন এগুলো আমরা কোত্থেকে কিনবো? এগুলো কেনার জন্য অনেক অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন আপনার নেমচিপ আছে, যেমন আপনার হোস্ট গেইটর আছে, গেইটর আছে, এভাবে করে অনেকগুলো ওয়েবসাইট আছে। তবে আমি সাজেস্ট করব নাম্বার ওয়ান বেস্ট হচ্ছে বর্তমান সময়ে বেস্ট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড ফর হোস্টিং টু hostinger.com। নাম কি? hostinger.com। আমি পার্সোনালি ইউজ করছি, মাই পার্সোনাল রিকমেন্ডেশন, পার্সোনাল রিকমেন্ডেশন। এটা এটা জাস্ট আপনাকে এটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, বাট এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন। আমি ইউজ করে অনেক, আমি আগে আমি আগে নেমচিপ ইউজ করেছি, হোস্টগেটার ইউজ করেছি, তবে আমার কাছে সব থেকে স্পিডের দিক দিয়ে এবং তাদের আপডেটের দিক দিয়ে হোস্টিং গার্ডটা সব থেকে ভালো মনে হচ্ছে। এটা যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি নেমচিপ ইউজ করতে পারেন, হোস্টগেটার ইউজ করতে পারেন, এভাবে আরো শত শত আছে। তবে এটা আমার কাছে ভালো মনে হয়েছে, যেহেতু ওয়েবসাইটটা আপনার জন্য একটা অ্যাসেট, সেহেতু আমার কাছে এটা ভালো মনে হয়েছে। তো আমরা এবার এখান থেকে কিনবো। তো এখান থেকে কেনার জন্য চলেন আমরা হোস্টিং নিয়ে নিই। আমি এখান থেকে স্টার্ট নাও এ ক্লিক দিলাম। এই যে দেখেন, ওদের বেশ কিছু অফার আছে। সিঙ্গেল শেয়ার্ড হোস্টিং, এটা 99 সেন্ট দিয়ে শুরু হয়, এটা $2.89 থেকে শুরু হয়, এটা $3.99। আপনার এত দরকার নেই, আপনি চাইলে এটা নিতে পারেন অথবা আপনি এটা নিতে পারেন। এটা যদি নেন তাহলে আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইট এবং একটা ইমেল তৈরি করতে পারবেন, আর আপনি যদি এটা নেন তাহলে আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এবং আপনার স্পিডও, ব্যান্ডউইথও আনলিমিটেড থাকবে। সো আমি এখান থেকে এইটাকেই আপাতত নিচ্ছি। আমি এটাকে নিলাম, একটু কার্ডে ক্লিক দিলাম, একটু কার্ডে ক্লিক দিলাম, ওকে। একটু কার্ডে ক্লিক দেওয়ার পরে এবার আমাকে জিজ্ঞাসা করছে প্রিমিয়ার শেয়ার্ড হোস্টিং, এখানে 1 মাসের জন্য হইলে আপনার এত, 12 মাসের জন্য হইলে আপনার এত, 24 মাসের জন্য হইলে এত, এবং 48 মাসের জন্য হইলে এত। তাহলে আমি আবার নতুন এখন আপনাদেরকে দেখানোর জন্য এটাই নিচ্ছি, যেহেতু এটা সব থেকে কম রেট, 48 মাসের জন্য মাত্র $2.89 করে প্রতি মাস হিসাব হবে। আমি এটাই নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এবার এখান থেকে ওকে, আমরা এখানে আসলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে সিকিউর ওয়েবসাইট আপনি চাইলে এগুলো নিতে পারেন, এগুলো না নিলেও চলবে আপাতত। আমি এখান থেকে একটা ডোমেইন নিয়ে নেব, ডোমেইনের নাম দিলাম ধরেন উই আর লার্নার হেয়ার, ওকে। আমরা এটাকে .online বা এখান থেকে আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনি এখান থেকে সহজে নিতে পারেন। তো আমি যেটা আছে এটাকে নিলাম, সার্চ করলাম, দেখি পাওয়া যায় কিনা উই আর লার্নার হেয়ার।
we are learner here. Yes, এটা পাওয়া গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা 1 বছরের জন্য এটা পেয়ে গেলাম, এবং আপনি এটা পুরোপুরি ফ্রি পাচ্ছেন এই ডোমেইনটা। আপনি যখন আপনি এই হোস্টিংটা নিচ্ছেন, আপনি পুরোপুরি ডোমেইনটা ফ্রিতেই পাচ্ছেন। এরপরে আমি এখান থেকে চলে গেলাম আপনার চেকআউটে। চেকআউটে গিয়ে আমি এখানে নেম প্রোভাইড করব। ওকে, আমি এখানে ইমেল দিব, এখানে আমি পাসওয়ার্ড দিব। ওকে, আমি এটাকে নতুন ইমেল দিয়ে দিব। ওকে, আমি নতুন ইমেল দিয়ে দিলাম, এখানে ক্লিক দিব। আমরা অ্যাকাউন্টটা করে নিলাম। এবার আমাকে পেমেন্ট করতে হবে, হয়তো পেপালে অথবা ভিসা কার্ডে, আর আপনার যদি বিটকয়েন থাকে অবশ্যই বিটকয়েনে। আমি একটা জিনিস বলে দিই আগেই, সেটা হচ্ছে হোস্টিংয়ের থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তবে আপনার ওয়েবসাইটটা যদি ভালো জায়গায় পুট না করেন, ভালো জায়গায় যদি হোস্ট না করেন, তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার বা এটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই ভালো জায়গা থেকে কেনার জন্য আমি হোস্টিংয়ারকে সাপোর্ট করি, এবং এই ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, বিশেষ করে হোস্টিং এবং ডোমেনের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। তো আমি পেমেন্টটা করে আসছি এখনই, আমি এখান থেকে পেমেন্ট করব, 1 মিনিট। ওকে, আমরা এবার পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করে দেওয়ার পরে দেখেন এখানে একটা মেইল আসছে, কনফার্ম নিউ ইমেল অ্যাড্রেস। আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ভেরিফাই নিউ ইমেল আমরা ক্লিক করলাম। ভেরিফাই নিউ ইমেলে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব এখনই। এখনই দেখবেন আপনার সি প্যানেল, অর্থাৎ হোস্টিং প্যানেলকে সবসময় সি প্যানেল বলা হয়। হোস্টিং প্যানেল মিন্স হচ্ছে সি প্যানেল। এই যে উই আর লার্নার হেয়ার ডট অনলাইন, এই যে আমরা একটা এসএসএল সার্টিফিকেট পেয়েছি, একটা ডোমেইন পেয়েছি, এবং একটা শেয়ার্ড হোস্টিং পেয়েছি। আমরা বাই করেছিলাম 3টা জিনিস, একটা হোস্টিং যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে হোস্ট করব, রাখবো, এসএসএল সার্টিফিকেট। এবার প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ এসএসএল সার্টিফিকেট? এসএসএল সার্টিফিকেট হচ্ছে সিকিউরড সকেট লেয়ার, অর্থাৎ এই জিনিসটা থাকলে ওই ওয়েবসাইটটাকে বিশ্বস্ত ওয়েবসাইট বোঝানো যায়। যেমন আমরা যদি গুগলে যাই, আপনি দেখবেন এখানে একটা তালার মতো দেয়া আছে, এই যে এই জিনিসটাকে বলা হয় কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ এসএসএল। অর্থাৎ কোন কোন ওয়েবসাইট আছে যেগুলো কি হয় না, সিকিউর হয় না। যেমন আমি তার যদি একটা উদাহরণ দেখাই, আমি যদি এখানে যদি একটু দেখাই, এই যে দেখেন নট সিকিউর, তাহলে এটা হচ্ছে নট সিকিউর, দ্যাট মিন্স এটা এসএসএল করা নেই। অর্থাৎ এসএসএল করা এসএসএল সার্টিফাইড করা ওয়েবসাইট গুলো হচ্ছে গুগলের কাছে খুবই বিশ্বস্ত, এবং যে কোনো মানুষের কাছে খুব বিশ্বস্ত। এবং এই ওয়েবসাইট গুলোকে যখনই কোনো পেমেন্টের কাজ করা হয়, পেমেন্ট দেওয়া নেয়, তখন এগুলোতে পেমেন্ট লিক করার বা কেউ এখানে হ্যাক করার পসিবিলিটিসটা কমে যায়। ওকে, আমরা এবার আসি, এটার আসলে অনেক ব্যাখ্যা আছে আরো, আমি সেদিকে না গেলাম। তাহলে আমরা পেমেন্টটা করে দিয়েছি, তার বিনিময়ে আমরা কি কি পেয়েছি এখানে দেখেন, আমরা একটা ডোমেইন পেয়েছি, 2টা একটা হোস্টিং পেয়েছি, এবং একটা এসএসএল সার্টিফিকেট পেয়েছি। এবার আমাদেরকে এগুলোর কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিস সেট আপ করতে হবে। তাহলে ডোমেইন রেজিস্ট্রেশন আমরা এখন এটাকে সেট আপ করবো। সেট আপ, আমরা সেট আপে ক্লিক দিলাম। সেট আপে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আপনি আপনার অ্যাড্রেস গুলো অবশ্যই পুট করবেন, আপনার যে অ্যাড্রেস থাকবে। যেমন আমি এখানে দিলাম, আমি এখানে দিলাম, এভাবে আমি এভাবে দিলাম। ওকে ফাইন, এখানে আমি ফোন নাম্বার দিলাম। ওকে, আমি আমার ফোন নাম্বার দিলাম, কোম্পানির নেম দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই।
তাহলে আমাদের ডোমেইনটা সেট আপ হয়ে যাবে। এখন এই ডোমেইনটা সেট আপ হয়ে যাবে, একেবারে ডোমেইন কেনা থেকে শুরু করে হোস্টিং সেট আপ করা পর্যন্ত, আমি প্রত্যেকটা জিনিস, একটা ব্লগ সেট আপ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস এই টিউটোরিয়ালে দেখানোর ট্রাই করব। ঠিক আছে, আপনি নিজের মতো করে একটা ব্লগ, একটা ওয়েবসাইট, একটা রিভিউ সাইট সেট আপ করতে পারবেন। ঠিক আছে, ওকে, উই উইল রেজিস্টার ইন ফিউ মিনিটস, কন্টিনিউ টু কন্ট্রোল প্যানেল। আচ্ছা, কয়েক মিনিটের ভিতরে আপনার ডোমেইনটা রেজিস্টার করা হয়ে যাবে, আপনার যেই অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসের উপরে বেস করে। আচ্ছা, এগুলো হলো ইনফরমেশন, এগুলো আপাতত আমাদের দরকার নেই। ঠিক আছে, এগুলো আপাতত দরকার নেই। এবার আমরা আবার আমাদের হোম পেজে যাচ্ছি, দ্য ড্যাশবোর্ডে, সি প্যানেল, এটাকে বলা হয় সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, সি প্যানেল, অর্থাৎ যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে ফুলি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এবং এই জিনিসের আইডি পাসওয়ার্ড কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না। এবার আসেন আমরা আমাদের হোস্টিংটা সেট আপ করি। সেট আপে ক্লিক দিলাম, সেট আপে ক্লিক দেওয়ার পরে ওয়েলকাম টু হোস্টিংয়ার, এই যে আমার নামে, স্টার্ট নাও ক্লিক দেন। এবার আপনাকে জিজ্ঞাসা করছে চুজ এ ডোমেইন, ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেইন। আপনার কি নিজের কোনো ডোমেইন ছিল নাকি আগের কোনো ডোমেইন ইউজ করবেন আপনার হোস্টিং এর সাথে, অর্থাৎ আপনি যে হোস্টিংটা কিনেছেন সেই হোস্টিং এর সাথে কোন ডোমেইনটা ইউজ করতে চাচ্ছেন? আমি চাচ্ছি এটাই, এটাই যেটা বর্তমানে আছে সেটাই থাকবে, তাহলে সিলেক্টে ক্লিক দিলাম। এবার আপনাকে বলছে আপনার সার্ভার লোকেশন, অর্থাৎ আপনার যে হোস্টিংটা করা হচ্ছে সে হোস্টিং এর যে একটা সার্ভার থাকে, অর্থাৎ আমরা আমাদের ফোনে যে মেমোরি কার্ড থাকে সেই মেমোরি কার্ডের ভিতরেই কিন্তু আমরা আমাদের ডেটা গুলো রাখি, ভিডিও গুলো, ছবিগুলো রাখি। দুই ধরনের মেমোরি আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে আপনার ফোন এক্সটার্নাল মেমোরি, অর্থাৎ যেটা আলাদা মেমোরি আমরা লাগাই, আর একটা হচ্ছে ফোন মেমোরি। তাইলে এখন বুঝাচ্ছে আপনি কোথায় রাখবেন, ওদের ওদের আলাদা আলাদা কিছু সার্ভার আছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে আপনার এই যে এশিয়া সিঙ্গাপুর, আমি এটাই সিলেক্ট করলাম, এশিয়া সিঙ্গাপুর, বা এখানে ইউএস আছে, এই যে আপনি এখান থেকে দেখতে পারবেন, বারবার এটা আসে কেন। ওকে, যাই হোক, আমি এশিয়াটাই সিলেক্ট করলাম, আবার এখানে এটা না আসতে, এই যে এখানে দেখেন ইউরোপ, নেদারল্যান্ডস, ইউরোপ, লিথুয়ানিয়া আর নর্থ আমেরিকা, আপনি কোন জায়গার সার্ভার ইউজ করবেন, আপনি যে কোনো একটা ইউজ করলে হয়। আমি সিঙ্গাপুরটা ইউজ করলাম, দেন আমি এখান থেকে হুইচ ওয়ে ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি কিভাবে শুরু করতে চান, বিল্ড এ নিউ ওয়েবসাইট, মাইগ্রেট মাই ওয়েবসাইট, আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা অন্য হোস্টিং এ বা আগে কোনো একটা হোস্টিং এ আপনার ওয়েবসাইট ছিল সে হোস্টিংটা ভালো না, আপনি সেটাকে হোস্টিংয়ারে কনভার্ট করতে চাচ্ছেন, নিয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি মাইগ্রেট মাই ওয়েবসাইটে যাবেন। যাই হোক, আমি আপাতত এগুলোকে স্কিপ করে যাচ্ছি, যে আমি স্কিপ করে আসলাম, লেটস ফিনিশ সেটিং আপ। আমি এখান থেকে ফিনিশ করলাম ডোমেইনের নাম, এবং এখানে আপনার সার্ভার লোকেশন, আপনার সার্ভারটা কোথায় আছে সেটা দেখাচ্ছে। তাহলে এবার আপনার ওয়েবসাইট আপগ্রেডের কাজ চলছে, এই হয়ে গেল আপগ্রেডের ওয়েবসাইট, তাহলে আমাদের এগুলো আর দরকার নেই, আমরা এগুলো স্কিপ করে গেলাম। ইউর ওয়েবসাইট ইজ বিইং বিল্ট, ওকে, ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট ইজ রেডি। ওয়েবসাইট মানে আসলে হচ্ছে আপনার সি প্যানেলটা মোটামুটি রেডি হচ্ছে, আপনার হোস্টিংটা রেডি হচ্ছে, আপনার ডোমেইনের সাথে ইন্টিগ্রেট হয়ে আপনার ডোমেইনটা রেডি হচ্ছে। ওকে, হয়ে গেল, এই গেল। এবার আমরা সরাসরি চলে যাব কোডো, যদি ওয়েবসাইটে যাই দেখেন, এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আপনার হোস্টিং প্যানেলটা আপনার ডোমেইনের সাথে ইন্টিগ্রেট হয়েছে। এবার আমরা ম্যানেজ সাইটে গিয়ে কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে একটু ওয়েট করি, ওকে, আমরা আমাদের হোস্টিং প্যানেলে চলে আসলাম। এবার আমরা এখানে এই হোস্টিং এ আমরা কি, আপনি কি কি পেয়েছেন, আপনার ইউজার নেম, আপনার ডোমেইন, আপনার হোম রুট, আমরা যে ডোমেইন ইউজ করি সেই ডোমেইনটা আসলে একটা নাম্বারের মতো, ফোন নাম্বারের মতো, কিন্তু ফোন নাম্বার আসলে, নাম্বার আসলে মানুষের মনে রাখা পসিবল না, সেই কারণে এই নাম্বারটাকে মাস্ক করে আমরা এই ধরনের একটা নেম ইউজ করে থাকি, অর্থাৎ নাম্বারের পরিবর্তে নেম ইউজ করে থাকি। ঠিক আছে, বাট আপনার এটার পরিবর্তে এটাই হচ্ছে আপনার নাম্বার, আপনি এটা দিয়েও প্রবেশ করতে পারবেন, এটা দিয়েও প্রবেশ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার মাই এসকিউএল ভার্সন হচ্ছে এত, এগুলো দরকার নেই আপনার জানার, এই যে। এবার ডোমেইনটাকে কোথায়, ডোমেইনটা তাদের নেম সার্ভারে পয়েন্ট করছে না বলছে, আমি একটু দেখে আসি, আমি এগুলোকে কপি করে নিলাম, ডোমেইনে গেলাম, একটু আমরা একটু দেখে আসি, রিসেন্ট ভেরিফিকেশন,
ভেরিফিকেশন পূর্ণ করেছেন, প্লিজ চেক ইউর ইমেল। আমরা এখান থেকে একটু চেক করে নিতে পারি, এই যে ওকে, আমরা এটাকে একটু ভ্যালিডেট করে নিলাম। ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। ওকে, আশা করি এবার আমাদের সবকিছু ঠিক থাকবে। আমি ওদের নেম সার্ভারটা একটু দেখে নিই, মিল আছে কিনা। এই যে NS1 DNS ড্যাশ পার্কিং, হ্যাঁ ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। এবার আশা করি কাজ করবে, প্রবলেম হবে না। আমরা সেভ দিলাম, ওকে। এবার আমরা এখান থেকে হোস্টিং এ চলে যাচ্ছি, আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখান থেকে এবার এই যে এখন আমাদেরকে SSLটা, আচ্ছা SSLটা আমরা একটু পরে করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরে করি। এবার আমাদের এটা পয়েন্টিং হচ্ছে, এই যে আমি যদি ম্যানেজে যদি ক্লিক দেই, এবার দেখবেন এটা পয়েন্ট করবে, অর্থাৎ আপনার ডোমেইনটা আপনার হোস্টিং এর দিকে পয়েন্টিং করবে, সেটা এখনই দেখাবে আপনাকে যদি করে থাকে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এটা দেখাবে না। এই যে চেকিং ইফ ইউর ডোমেইন ইজ পয়েন্টিং, দ্যাট মিনস আপনার ডোমেইনটা আপনার হোস্টিং এর দিকে পয়েন্ট করছে কিনা, দ্যাট মিনস যাচ্ছে কিনা, সেই জিনিসটাই ওরা চেক করছে এই মুহূর্তে। আচ্ছা, not yet, I use this link to preview websites. আচ্ছা যাই হোক, আমরা আশা করি প্রবলেম হবে না। ওকে, আমি এবার এই ডোমেইনে, এই ডোমেইনে এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ট্রাই করি। ওয়ার্ডপ্রেস হচ্ছে সব থেকে পপুলার সিএমএস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক 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 কোড জানা লাগে, HTML, CSS, JavaScript, jQuery, PHP, MySQL, এই কোডের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। বাট সিএমএস হচ্ছে সবগুলো কোড করা আছে, আপনি শুধুমাত্র আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অর্থাৎ এদিক সেদিক টেনে ইংলিশ পড়ে পড়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করার নামই হচ্ছে সিএমএস, সহজ বাংলায়। ঠিক আছে, এবার আপনি কিভাবে ইনস্টল করবেন, আপনাকে এখান থেকে সি প্যানেলে এসে আপনাকে এখান থেকে আসতে হবে হচ্ছে অটো, কই গেল, এই যে এই যে অটো ইনস্টলারে আসতে হবে, অটো ইনস্টলার এখানে আসবে। অটো ইনস্টলারে আসার পরে যত যত সিএমএস আছে সবগুলোই আপনি সিএমএস গুলো দেখতে পারবেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শুধু একটা না, ওয়ার্ডপ্রেস এর মতো এভাবে আরো অনেক আছে, জুমলা, প্রেস্টাশপ, ওপেন কার্ড, পিএইচপি, বিবি, ড্রুপল, এভাবে অনেক। আমি ওয়ার্ডপ্রেসটা নিলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলাম, দেখেন কত সহজ আপনার সি প্যানেলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা কত ইজি, আমি সেটা দেখানোর ট্রাই করছি। ওকে, আমরা আসলাম, এখানে আপনার ডোমেইনটা দেখাচ্ছে, এই যে দেখেন আপনার ডোমেইনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ডোমেইন। আপনি চাইলে ডোমেইনের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, ধরেন আমি এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস, দ্যাট মিনস আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি এই জায়গায়, কোথায়, অর্থাৎ ডোমেইনের পরে ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এ থাকবে। ঠিক আছে, আমি এটাকে মুছে দিলাম, লাগবে না, আমি মেইন ডোমেইন এটা ইনস্টল করতে চাচ্ছি, মেইন ডোমেইন। এবং আপনি কততম ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন, এখানে ওয়ার্ডপ্রেসের যত ভার্সন আছে এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে এভাবে দিলাম যে অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢোকার জন্য যে লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিলাম, ব্যাস পাসওয়ার্ডটা আমি একটা জায়গায় লিখে রাখলাম। ওকে, পাসওয়ার্ডটা একটা জায়গায় লিখে রাখলাম, হয়ে গেল। এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি ল্যাঙ্গুয়েজটা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে পারবেন। আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিলাম, দেন আপনি আপনার ওয়েবসাইটের একটা টাইটেল অবশ্যই দিবেন, যেই যেই জিনিসগুলোতে এইভাবে স্টেরিক্স দেওয়া আছে, একটা স্টার সাইন দেওয়া আছে, সেগুলো অবশ্যই ফিল করতে হবে। যেমন আমি এখানে দিলাম মাই নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে ফাইন, এবার আমি যদি ইনস্টল দিই তাহলে একটু ওয়েট করে দেখবেন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, আপনার হোস্টিং এ আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওকে, একটু আমরা ওয়েট করতে হবে এই কাজের জন্য। আমরা একটু সময় দেই,
আমি ততক্ষণে রেকর্ডিংটা একটু অফ করি। আচ্ছা দেখেন আমি একটু কিন্তু চেঞ্জ করি নি, নারে নেই এই অবস্থায়। এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ডিটেলস একটা ডিলিট বাটন দেখা যাচ্ছে, দ্যাট মিনস আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবার ক্যান্সেল করেন। এই যে দেখেন নেম ওয়ার্ডপ্রেস, ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আপনার ডোমেইনটাকে ইউআরএল বলা হয়, ডোমেইনকে ইউআরএল বলা যায়, ঠিক আছে। আমি যদি এবার এখানে ক্লিক করি তাহলে দেখবেন এটা কোনো কারণে ডোমেইনটা এখনো পয়েন্ট করেনি। ওকে আমি একটু চেক করে আসি। আচ্ছা আচ্ছা আমরা এবার শুরু করছি। আমরা তখন যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের পয়েন্ট হয়নি, একটু সময় লেগেছিল। এখন আমরা ট্রাই করে দেখি আবার। আমরা এখানে আসলাম, এসে আমরা এখানে দিলাম ইয়েস, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। বাট এখানে দেখা যাচ্ছে নট সিকিউর, দ্যাট মিনস আমাদের এটা SSL সার্টিফাইড করা হয়নি। এটাকে এখন সিকিউর যদি করতে হয় তাহলে আমাদেরকে এখানে SSL সার্টিফিকেট অ্যাক্টিভেশনে ক্লিক করতে হবে। সেট আপ এখানে যদি আমরা ক্লিক দেই, ও আমাদেরকে আবার লগ ইন করা লাগবে। একটু যদি আপনি হোস্টিং ডোমেন হোস্টিং কেনার পরে আপনাকে এগুলো ইন্টিগ্রেট করার পরে একটু ওয়েট করতে হবে, কারণ এটা প্রোপাগেট হইতে একটু সময় লাগে। ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার প্রোপাগেট হইতে একটু সময় নেয়, সেই কারণে আপনাকে একটু ওয়েট করতে হবে। সেই কারণে আমাদের প্রথমে এটা লোড হয়নি, বাট এখন এটা খুব ইজিলি লোড হচ্ছে। ওকে ফাইন, এবার আমাদের SSL অ্যাক্টিভেশন করার পালা। আমরা সেট আপে ক্লিক দিলাম। সেট আপে ক্লিক দেওয়ার পরে আমরা অন্য আরেকটা পেজে চলে যাব। এখন এই যে কোন ডোমেনের জন্য আমরা অ্যাক্টিভেট করব, আমরা হচ্ছে উই আর আর লার্নার হেয়ার ডট অনলাইন, উই আর লার্নার হেয়ার ডট অনলাইন, এখানে সেট আপে ক্লিক দিলাম। সেট আপে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের SSLটা এখনই অ্যাক্টিভেট হয়ে যাবে। এই হোস্টিং কারের সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে ওরা সব কিছু খুব ইজিলি করে ফেলে। যেমন SSL সার্টিফিকেট ইনস্টল করা এবং অ্যাক্টিভেট করা একটা ঝামেলার কাজ, অনেকগুলো কাজ আপনাকে করতে হয়, বাট হোস্টিং কারে এগুলো খুব সহজে এক ক্লিকে এই কাজগুলো হয়ে যায়। ইউর SSL হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। ওকে কন্টিনিউ টু কন্ট্রোল প্যানেল। এবার আপনাকে কন্ট্রোল প্যানেলে চলে যেতে বলছে, অর্থাৎ আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে, আপনার SSLটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা একটু ট্রাই করে দেখব হয়েছে কিনা আদৌ। ওকে এটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, সে অ্যাক্টিভ। ওকে এখন আমরা যদি এখান থেকে ম্যানেজে যদি ক্লিক দেই, একটু ওয়েট করি, ম্যানেজে যদি ক্লিক দেয় তাহলে আমরা দেখতে পারবো। যেমন আপনি যদি একটা ওয়েবসাইট করছেন বা করতে চাচ্ছেন, ফিউচারে আপনি এটা সেল করবেন বা এটা দিয়ে CPA করে আর্নিং করবেন বা অ্যাফিলিয়েট করে আর্নিং করবেন, আপনাকে SSLটা করে নিতে হবে। SSL করে না নিলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না বা এটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। ওকে এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি। ইয়েস দেখেন এখানে এখন নট সিকিউর পরিবর্তে ভিউ সাইট ইনফরমেশন কানেকশন ইজ সিকিউর, দ্যাট মিনস এই ওয়েবসাইটটা এখন সিকিউর। এখন যে কোনো মানুষ এবং সার্চ ইঞ্জিন উভয়ে এই ওয়েবসাইটটা ইউজ করতে এখন সাহস পাবে বা ইজিলি ইউজ করতে পারবে কোনো ধরনের সন্দেহ ছাড়া। এবার আমাদের হোস্টিং প্যানেল বা বলেন ডোমেইন প্যানেল বলেন, দুইটারই আমাদের কাজ শেষ। এবার আমাদের কাজ শুরু হবে অ্যাডমিন প্যানেলের। এতক্ষণ আমরা যা করেছি সেটা ছিল হোস্টিং প্যানেল ডোমেন প্যানেলের কাজ। এবার আমাদের কাজ শুরু হবে হচ্ছে অ্যাডমিন প্যানেলে, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা মেক করলাম ওয়ার্ডপ্রেসে সেটার ব্যাকএন্ডে আমরা চলে যাব। সেটার ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনাকে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লিখতে হবে, লিখে এন্টার দিতে হবে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন। দেন এই পেজটা আসবে। এই পেজ আসার পরে আপনাকে এখানে লিখতে হবে অ্যাডমিন এবং আপনাকে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে মেক করে দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছিলাম সেটা দিলাম, এন্টার দিলাম। লগ ইন দেওয়ার পরে আমরা এখন লগ ইন করতে পারবো। ইয়েস দিস ইজ দ্য ড্যাশবোর্ড অর দ্য ব্যাক এন্ড অর দ্য অ্যাডমিন প্যানেল অফ দিস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে মেক করতে পারবেন। যেমন আমরা যদি এখন ভিউ সাইটে যদি যাই, এই যে এটা হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে একটা থিম। এই থিমটাকে আমরা চেঞ্জ করতে পারবো। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে থিম চেঞ্জ করা। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে এখানে হাজার হাজার থিম আছে। এই মুহূর্তে এখানে ইনস্টল করা আছে তিনটা থিম। এগুলোর বাইরে নতুন থিম যদি ইনস্টল করতে চান সেটা আমরা অ্যাড নিউতে যাব। এখন যে থিমটা অ্যাক্টিভ অবস্থায় আছে 2020, এই থিমটার নাম হচ্ছে 2020 থিম। আমরা এবার অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে অনেকগুলো থিম আমরা দেখতে পারবো।
আমরা এখান থেকে পপুলারে ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পারবো সব থেকে পপুলার থিম কোনগুলো। পপুলারে আসলাম, সবচেয়ে 2020 পপুলার থিম, এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আমাদের প্রথম নাম্বার আমাদেরকে থিঙ্কিং করতে হবে, আমরা কি টাইপের ওয়েবসাইট বানাবো, কি টাইপের ওয়েবসাইট বানাবো, টাইপ অফ ওয়েবসাইট। দ্বিতীয় নাম্বারে আমাদের, আমরা ডোমেন হোস্টিং এর পরে হচ্ছে আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমরা সেটা করে করে ফেলেছি অলরেডি, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তিন নাম্বার আমাদের যেটা, সেটা হচ্ছে টাইপ অফ ওয়েবসাইট, টাইপ অফ ওয়েবসাইট। আমরা কি টাইপের ওয়েবসাইট বানাবো, আমরা কি সেটাকে ব্লগ রাইটিং এর জন্য, নাকি আমরা সেটা বিজনেস পারপাস, নাকি আমরা সেটা ল্যান্ডিং পেজ, নাকি আমরা সেটা ই কমার্স সাইট, কি টাইপের সাইট আমরা বানাবো। যেমন আমি ধরে নিলাম আপনি সিম্পল একটা ব্লগ সাইট বানাবেন বা রিভিউ ওয়েবসাইট বানাবেন, যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ শেয়ার করবেন, বিভিন্ন প্রোডাক্টের কি শেয়ার করবেন, রিভিউ শেয়ার করবেন। যেমন আমি এখান থেকে একটা ব্লগ সাইট খুঁজে নিই, যেটা দিয়ে আপনি সহজে ব্লগ করতে পারবেন, অর্থাৎ আপনি রেগুলার এখানে সিম্পলি পোস্ট করতে পারবেন। পোস্ট করে আপনি এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ পোস্ট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আমাদের এই ব্লগ সাইট তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আর্নিং করা। এখন আর্নিংটা আমরা কিভাবে করতে পারি, আর্নিং করার অনেকগুলো ওয়ে আছে, তার ভিতরে একটা হচ্ছে অ্যাডসেন্স, অ্যাডসেন্স অর্থাৎ গুগলের অ্যাডসেন্স কোড বসিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনি অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এভাবে আপনি চাইলে ড্রপ শিপিং করতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে সার্ভিস সেল করতে পারেন, অনেকভাবে করা যায়, একটা ওয়েবসাইট অনেকভাবে মনিটাইজ করা যায়। আচ্ছা যাই হোক, এবার আমরা এখান থেকে যে টাইপের ওয়েবসাইট বানাবো, ধরেন আপনি একটা সিম্পল, একটা সিম্পল ওয়েবসাইট করবেন, একেবারে সিম্পল সাইট কিভাবে করতে হয় আমি আজকে সেটাই দেখাবো। আপনি একটা সিম্পল সাইট করবেন কিসের উপরে, শুধুমাত্র ব্লগ রাইটিং এর উপর, আপনি যেখানে রেগুলার ব্লগ পোস্ট করবেন, অর্থাৎ যেখানে আপনি রেগুলার সুন্দর সুন্দর ব্লগ আপনি যেখানে পোস্ট করবেন। তো আমি আপাতত বোঝানোর সুবিধার্থে এইটা নিচ্ছি, এই এই থিমটা ইনস্টল করছি, এই থিমটা ইনস্টল করছি, একেবারে সিম্পল, একেবারে সিম্পল। আমি ইনস্টলে ক্লিক দিলাম, ইনস্টলে ক্লিক দেওয়ার পরে ইনস্টল হচ্ছে, আমি এখান থেকে ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেটে ক্লিক দিব। এই যে ইনস্টল হয়ে গেছে এটা, কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু আসা নেই, এই যে দেখেন, কারণ আমরা এটাকে অ্যাক্টিভেট করিনি। আমরা অ্যাক্টিভেটে ক্লিক দিলাম, থিমটা এখন অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি আমরা রিলোড দিই, তাহলে দেখেন এটা ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, পুরা লুকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে বলছে এই থিমটা চালাইতে গেলে আপনাকে কিছু কি ইনস্টল করতে হবে, কিছু প্লাগইন ইনস্টল করতে হবে, বিগিন ইনস্টলিং প্লাগইন, যেটা এই থিমের সাথে ম্যান্ডেটরি। কিছু কিছু থিম আছে কোনো প্লাগইন ইনস্টল করা লাগে না, আবার কিছু কিছু থিম আছে যেগুলোর সাথে প্লাগইন ইনস্টল করা বাধ্যতামূলক। যেমন এখানে তিনটা প্লাগইন, কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর, মেলচিম ফর ওয়ার্ডপ্রেস, আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে ইনস্টলে সিলেক্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই ক্লিক দিলাম। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার সাথে সাথে থিম প্লাগইন গুলো ইনস্টল হওয়া স্টার্ট হবে, প্লাগইন গুলো ইনস্টল হওয়া স্টার্ট হবে। আমরা একটু ওয়েট করি, ইনস্টল হওয়ার জন্য টাইম দেই। ওকে, ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে এগুলো অ্যাক্টিভেট করতে হবে, ওয়ার্ডপ্রেসে যে কোনো জিনিস ইনস্টল করলে সেটাকে অ্যাক্টিভ করতে হয়। আমরা সিলেক্ট করলাম অ্যাক্টিভেট, অ্যাপ্লাই, এগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, ডান। এবার আমরা যদি রিলোড দিই, তাও কোনো পরিবর্তন আসবে না, রাইট? তবে আমাদের থিমটা এখন কাজ করার জন্য ফুল অ্যাক্টিভ। ওকে ফাইন, এবার আমাদেরকে এই নামটা চেঞ্জ করতে হবে। এই নামটা কিভাবে চেঞ্জ করবো, এই নামটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স এর থেকে কাস্টমাইজ, কাস্টমাইজে এসে আমরা এখান থেকে, সরি আবার একটু কাস্টমাইজে যাই, অ্যাপিয়ারেন্স, এখান থেকে কাস্টমাইজ, ওকে চলে আসছি। হেডার স্টাইল, হেডার স্টাইল হচ্ছে এই জিনিসটাকে হেডার স্টাইল বলা হয়। ওদের বিভিন্ন টাইপের হেডার স্টাইল আছে, আপনি ওয়ানে যান এক ধরনের হেডার স্টাইল, আপনি টু তে যান আরেক ধরনের হেডার স্টাইল, আপনি থ্রি তে যান আরেক ধরনের হেডার স্টাইল, আপনি ফোরে যান আরেক ধরনের হেডার স্টাইল, আপনি ফাইভে যান আরেক ধরনের হেডার স্টাইল। তবে আমার কাছে থ্রিটা ভালো মনে হয়েছে, এই যে দিস ওয়ান ইজ গুড ফর মি। ওকে, হেডার উইথ, এটার উইথ কতটুকু দিবেন, অর্থাৎ এটার উইথ কতটুকু দিবেন, আপনি ফুল উইথ দেন,
তাহলে এটা ফুল হইতে থাকবে, আপনি কন্টেইন দেন যতটুকু আছে এতটুকুর মধ্যেই থাক, কোনো সমস্যা নেই। স্টিকি মেনু, এই যে এটাকে বলা হচ্ছে মেনু, এটা আমরা কিভাবে চেঞ্জ করতে সেটা দেখব। আচ্ছা এরপরে হচ্ছে সাইট টাইটেল ফন্ট, এই যে এটার ফন্টটা কি দিবেন, এখানে আছে প্লে ফেয়ার ডিসপ্লে, আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে লেখার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, আপনি এখানে ওয়ার্ড সেন্স, এই যে প্রতিবার চেঞ্জ হবে, আপনি এগুলো ডিজাইন যদি চেঞ্জ করতে চান। তো আমাদেরটা ছিল হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে, অথবা আমরা এটাও দিতে পারি নিকন, এটা সুন্দর ছিল, নট ব্যাড। টেক্সট ট্রান্সফর্ম করবেন কিনা, আমি চাচ্ছি এটা ক্যাপিটালাইজ হবে, এই যে এখন ক্যাপিটালাইজ, তার মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের। টাইটেলের ফন্ট সাইজ কত হবে, এখন 36 আছে, আপনি চাইলে এগুলোকে বড় ছোট করতে পারবেন, এই যে এই যে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। ওকে আমি 40 করে দিলাম, দেন এই আর কি মোটামুটি গেল। আপনি এখানে চাইলে ফেসবুকে লিংক দিতে পারেন, যেমন আমি বোঝানোর সুবিধার্থে https://www.facebook.com/farhad.dedicated আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিলাম। ওকে এই যে এখানে দেখেন ফেসবুকের লিঙ্কটা চলে আসছে, রাইট? কিন্তু আচ্ছা আমরা একটু পাবলিশ করে দেখি কেমন দেখাচ্ছে মেইন ওয়েবসাইটে। এই যে দেখেন এখন এখানে ক্লিক দিলে ফেসবুকে চলে যাবে, এই যে এখানে ক্লিক দিলাম ফেসবুকে চলে গেল, ওকে। এই দেন এভাবে করে ইনস্টাগ্রাম টুইটার আপনি এগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আপনি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারেন, এই যে এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে এটা ডিসেবল হয়ে যাবে, চলে গেছে, বাট আমি চাচ্ছি এটা থাক। ওকে স্টিকি মেনু দেখি কোনো পরিবর্তন আসে কিনা, না কোনো পরিবর্তন আপাতত বোঝা যাচ্ছে না, অবশ্যই পরিবর্তন আসবে তবে এখন বোঝা যাচ্ছে না। গেল ব্লগ লেআউট, এবার ব্লগের লেআউটটা কেমন হবে সেটা, লেআউট মানে হচ্ছে ডিজাইনটা, যেমন আমাদের এই পাশে, এই যে এই বাম পাশে এই জায়গাটাতে এতটুকু পর্যন্ত জায়গাটা ব্লগের জন্য দেখা যাচ্ছে, আর এই পাশে একটা উইজেটের জন্য দেখা যাচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এই যে ডান পাশে এই জায়গাগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, আর এটা হচ্ছে এটাকে বলে লেআউট, কাটছাঁটটা কেমন হবে মেইন। যেমন এখন দেখাচ্ছে ডিফল্ট, আপনি যদি গ্রিড লেআউটে আসেন, এই যে দেখেন লেআউটটা এখন চেঞ্জ হয়ে গেছে, ফুল পাশেরগুলো চলে গেছে। আপনি যদি গ্রিড প্লাস সাইড বারে যদি আসেন, এই যে আগের মতো এখন চলে আসছে। আপনি যদি ক্লাসিকে আসেন তাহলে দেখেন এখন আরেক ধরনের, তাহলে আমাদের ডিফল্টটাই থাক, ঠিক আছে। ওকে দেন হচ্ছে এখানে প্রত্যেকটার পরে রিড মোডটা দেখাবে আপনি। আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলি, এক্সার্ট নিয়ে পরে কথা বলবো। ওকে সিঙ্গেল পোস্ট ডিফল্ট, নো সাইড বার, সিঙ্গেল পোস্ট, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলি, এগুলো এখন বললেও বুঝবেন না, আগে পোস্ট করতে হবে, দেন এগুলো নিয়ে বুঝবেন। ফিচার পোস্ট স্লাইডার ইনেবল, ফিচার পোস্ট স্লাইডার, ওকে আমরা অল পোস্ট, আমরা বক্স দেখলাম, নাম্বার অফ স্লাইডার্স, আচ্ছা ওকে আমরা এটাকেও আপাতত বন্ধ করে দিলাম, এগুলোর জন্য সময় আছে, আগে আমাদেরকে পোস্ট করতে হবে, পোস্ট করার আগে কিছুই করা যাবে না। ওকে আমরা আগে পোস্ট করে আসি, দুই তিনটা আমরা আগে কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখে আসবো, কিভাবে আপনি ব্লগ ওপেন করবেন অর্থাৎ কিভাবে ব্লগ শুরু করবেন, ব্লগিং কাকে বলে। অ্যাজ এ এক্সাম্পল এবার আসি, মনে করেন আমরা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাই, সেটার নাম হচ্ছে ওয়ারিয়র প্লাস, আমরা ওয়ারিয়র প্লাসে গেলাম, ধরেন ধরে নিন আমরা ওয়ারিয়র প্লাসে, ওয়ারিয়র প্লাসে আমরা কাজ করব। তাহলে আমি ওয়ারিয়র প্লাসে আসলাম, আইসে আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট থেকে অফার্সে গেলাম, অফার্সে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অফার্স আমার সামনে শো হবে, যে অফার্সগুলো সেল করে আমি আর্নিং করতে পারবো, যেমন এখানে ক্লিক অ্যান্ড ব্যাংক, এটা এটা লিঙ্ক, এই যে যেমন দেখেন আমি চাইলে এটাকে প্রমোট করতে পারবো, তাহলে এটাকে প্রমোট করার জন্য আমাকে গেট লিঙ্কে ক্লিক করতে হবে, তবে তার আগে আমি অফারটা একটু দেখতে চাইবো, ক্লিক অ্যান্ড ব্যাংক, ঠিক আছে। এই যে এটা যদি ল্যান্ডিং পেজটিতে আমি দেখতে চাই, ভিউ সেলস পেজে যাবেন, ভিউ সেলস পেজ, এবার আসেন আমরা এটা সম্পর্কে বিস্তারিত দেখি, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা প্রমোট করলে এটা যতবার সেল হবে ততবার আমি একটা কমিশন পাবো। এবার আসেন 100% অটোমেটেড ক্লিক ব্যাংক রিভিউ সাইটস উইথ কন্টেন্ট ডান ফর ইউ রিভিউ পোস্ট অ্যান্ড গুগল ট্রাফিক ক্রিয়েটেড অ্যান্ড হোস্টেড ফর ইউ ইন জাস্ট ওয়ান ক্লিক। আচ্ছা এই অফারটা প্রতিবার সেল হইলে আমি কত আর্নিং করব, প্রাইস রেঞ্জ হচ্ছে ওদের 47 থেকে 97, কমিশন রেঞ্জ হচ্ছে আমি মিনিমাম $23.50 থেকে $361 পর্যন্ত আর্নিং করতে পারি,
এটা এ পর্যন্ত 2000 বারের উপর সেল হয়েছে, এবং ভিজিটর ভ্যালু অর্থাৎ প্রত্যেকটা ভিজিটরের ভ্যালু হচ্ছে 6 দশমিক এত, এবং কনভার্শন রেট হচ্ছে 12%। প্রতি 100 জনকে দেখালে তার ভিতরে 12% কনভার্ট হয়, 12 জন কনভার্ট হয়। রিফান্ড রেট, কেনার পর অনেকে ফেরত দেয়, তার ভিতরে মাত্র 2%, অর্থাৎ 100 জন কিনলে তার ভিতরে 2 জন ফেরত দেয়। ওকে, আমরা এখানে আসলাম, আমরা তাদের সেলস পেজটা একটু দেখতে চাইবো, কোনো কারণে আসছে না। তারপরে এটা একটু দেখা দরকার, ওদের সেলস পেজটা দেখতে পারলে আমাদের জন্য খুবই ভালো হইতো। তারপর আমরা দেখার ট্রাই করি কোনোভাবে দেখা যায় কিনা, এটা কি আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি ওদের ওয়েবসাইটের প্রবলেম তা বুঝতে পারছি না। আমি একটু রিলোড দিয়ে দেখি, না এটা এই ল্যান্ডিং পেজের সমস্যা, ওদের ল্যান্ডিং পেজের সমস্যা। আচ্ছা, আমি আবার অফার্সে যাচ্ছি, অফার্স থেকে আরেকটা অফার নেওয়ার ট্রাই করবো, যেহেতু এটা ওপেন হচ্ছে না। আমি যে কোনো একটা অফার নিয়ে নিই, অনেক শত শত অফার আছে এদের, আমরা একটু ওয়েট করি। নেট স্লো মনে হচ্ছে কোনো কারণে, আচ্ছা বাদ দেন। মনে করেন আমরা যে কোনো একটা অফার নেই, এখান থেকে প্রফিট নেই, আমরা এই অফারটা প্রমোট করতে চাচ্ছি, অথবা ওয়ান পেজ প্রফিট এটাকে প্রমোট করতে চাচ্ছি। আমি এখান থেকে ওয়ান পেজ প্রফিটে আসলাম, আইসা ওদের সেলস পেজে চলে গেলাম। ওদের সেলস পেজে যাওয়ার পরে খেয়াল করেন, এটা হচ্ছে ওদের সেলস পেজ, দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ব্রেক থ্রু ফর অটোমেটেড $300+ কমিশন ফ্রম ফ্রি ট্রাফিক। এই যে অর্থাৎ ফ্রি ট্রাফিক দিয়ে আপনি প্রতিদিন $300-এর উপরে কিভাবে আর্নিং করবেন সেটা এখানে শেখাচ্ছে। এই অফারটা যদি আপনি প্রমোট করেন, এই অফারটা যতবার সেল হবে আপনি কমিশন পাবেন 13.11, অর্থাৎ $13.11-এর মতো শুরু, এবং $503 পর্যন্ত সর্বোচ্চ আপনি কমিশন পাইতে পারেন, ঠিক আছে। তবে এটা যদি প্রমোট করতে চান আপনাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আপনাকে প্রথমে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি টাকাটা কোথায় নেবেন সেটা, এবং আই উড লাইক টু রাইট রিভিউ আর্টিকেল ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড প্রমোট ইট অন বিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, প্লিজ অ্যাপ্রুভ মাই অফার, রিকোয়েস্ট অফার। আমি রিকোয়েস্ট করলাম, এখন সে যদি ভালো, তার যদি ভালো মনে হয় আমাকে, সে এটাকে অ্যাপ্রুভ করে দিবে, তখন আমি এটাকে প্রমোট করতে পারবো। ওকে ডান। এবার আমি ধরেন এটার উপরে একটা কি রিভিউ আর্টিকেল লেখাবো, কাকে দিয়ে, একজন রাইটার হায়ার করব, তার কাজ কি এইটার উপরে, সে এটার উপরে স্টাডি করে এটা ভালো খারাপ তার উপরে বেস করে একটা রিভিউ আর্টিকেল। যেমন আমি এখানে লিখলাম, একটা রিভিউ আর্টিকেল খুঁজে পাওয়া যায় কিনা দেখি, যেমন ওয়ান পেজ প্রফিট রিভিউ, ওয়ান পেজ প্রফিট রিভিউ, এখানে আসলাম, এই যে অনেকগুলো রিভিউ অনেকে লিখে ফেলেছে, যে দেখেন অনেকগুলো রিভিউ অলরেডি, লাইক ওয়ান পেজ প্রফিট রিভিউ দ্য বেস্ট মেথড টু লার্ন অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে ওয়ান পেজ প্রফিট রিভিউ, আর সেট অ্যান্ড ফরগেট সিস্টেম টু প্রফিট ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, সুন্দর একটা রিভিউ। এই যে রিভিউর আইডিয়াগুলো নেন, এটা হচ্ছে একটা রিভিউর আইডিয়া, ঠিক আছে। এই যে একটা রিভিউ কিভাবে হইতে হয়, তবে এখানে খুব বেশি ঝামেলা এত করার দরকার নেই, এত বেশি কিছু করার দরকার নেই, আপনি সিম্পল একটা রিভিউ রাইট করবেন। এটা আর দুইটাই তো সেম, একই জনের একই ব্যক্তির সাইট, কিন্তু দুইটা সাইট, দুইটা সাইট কিন্তু ব্যক্তি এক, দেখেন সেম, শুধু কপি পেস্ট করছে একটা থেকে একটাতে। যাই হোক, তারপরে আমরা এখানে দেখি ওয়ান পেজ প্রফিট রিভিউ, হাউ টু মেক প্রফিটেবল প্রি সেল পেজেস। ওকে, এই যে এগুলো অলমোস্ট সেম, একজন থেকে আরেকজন কপি করার মতো প্রায়। ওয়ান পেজ প্রফিট, আচ্ছা ওয়ান পেজ প্রফিট, ওকে আমরা আরো কয়েকটা ওপেন করে দেখি।
দেখছেন, মানে একটা প্রোডাক্টের উপরে কত মানুষে রিভিউ আর্টিকেল লিখে। তাহলে এখন আপনাদেরকে আমি আইডিয়া দিলাম কিভাবে রিভিউ আর্টিকেল গুলো হয়। যেমন এটা একটা সিম্পল রিভিউ আর্টিকেল, হোয়াট ইজ পেজ প্রফিট। যেমন এখানে প্রথমে বলে দিয়েছে পেজ প্রফিট কি, ইউনিক চান্স টু পাবলিশ, ডান ফর ইউ, অ্যাফিলিয়েট প্রিসেল পেজ, এই যে সবকিছু এখানে বলা আছে। ঠিক আছে, ধরে নিন আপনি এই আর্টিকেলটা একজন রাইটারকে দিয়ে লিখে নিলেন। হাউ ডাজ ওয়ান পেজ প্রফিট ওয়ার্কস, ড্যাশবোর্ড মেক। এবার ধরেন আমি এই আর্টিকেলটা আমার ওয়েবসাইটে পোস্ট করব, সে দ্যাট এটাকে কপি করলাম। কপি করে ধরেন আপনার রাইটারে অলরেডি লিখে ফেলেছে, লিখে আপনাকে এটা দিল, আপনার রাইটার লিখে আপনাকে এটা দিল। তাহলে আমি পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে এখানে পোস্টে আসলাম, আইসা আমি এটাকে ট্র্যাশ ডিলিট করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড যেটা ছিল, অ্যাড নিউতে গেলাম, গিয়ে আমি এখান থেকে এগুলো অ্যাড টাইটেল এখানে পেস্ট করলাম। ওকে, এরপর হচ্ছে আমরা কোনটাতে নিয়েছিলাম, ওকে আমরা এটাও নিতে পারি, এই যে এটাকে কপি করে নিলাম। ধরেন এটা আপনার রাইটার আপনাকে দিল, আমি এটাকে নিলাম, নিয়ে আমি এখানে লিখে দিলাম। ওকে, এবার আমি চাচ্ছি এখানে একটা ছবি পোস্ট করব। তাহলে একটা ছবি পোস্ট করার জন্য আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিব, এই যে এই ছবি বা এই টাইপের, এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিব, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ওয়ান পেজ প্রফিট। এই কাজটা যদি করেন আপনি আজকে থেকে আর্নিং করে স্টার্ট করতে পারবেন, বিলিভ ইট অর নট। ওয়ারিয়ার প্লাস একটা অ্যাকাউন্ট খুলবেন, ওয়ারিয়ার প্লাস অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, কোনো ব্যক্তির এভাবে খুঁজে বের করবেন, খুঁজে বের করে পড়বেন, পড়ে কার রিভিউ আর্টিকেলটা সব থেকে বেটার সেটা কপি করে নেবেন, নিয়ে আপনি এভাবে আসবেন। আইসা এখানে ছবি টবি একটু আপনার মতো করে দিবেন, আবার হুবহু ছবি সহ কপি করেন না, ঠিক আছে। তারপরে আমি এখানে আসলাম, এখান থেকে আমি ইমেজে দিলাম, এখানে আমি আপলোড, আপলোড থেকে ডেস্কটপ এখানে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি বাকি কি আছে সেগুলো দেখবো। ওয়ান পেজ ইন্ট্রোডিউসিং ওয়ান পেজ প্রফিট, আমি এটাকেও কপি করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, বাস আপাতত আর দিলাম না। এই 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 ছিল হচ্ছে আমার মেইন কাজ। এবার আপনি এখানে দিতে পারেন এমন যে গেট ইউর, অথবা আমি এভাবে একটা বাটন দিতে পারি, বাটন এই যে এখানে বাটন দিলাম, গেট অ্যাক্সেস টু ইউর ওয়ান পেজ প্রফিট সিস্টেম না, এভাবে দিলাম, দেখেন শেষ। এবার আমি এখানে একটা লিঙ্ক এসে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিলাম। ধরেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা, আমি আপাতত বোঝার সুবিধার্থে ধরেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে এটা, আমি এটাকে কপি করে দিলাম, আমি জাস্ট এখানে আইসা এটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে একটা দিলাম, এটার কালারটা চেঞ্জ করা উচিত, তাহলে আমি কালার যদি চেঞ্জ করতে চাই এখানে একটু দেখবো, এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে, আচ্ছা এটা ছিল হচ্ছে আপনার টেক্সটের কালার। আমি আগে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, আমি ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, দিয়ে আমি এটাকে এটা দিতে পারি, ইয়েস এখন ভালো দেখাচ্ছে আশা করি। ওকে, আমি এখানে আরেকটা বাটন দিতে পারি মাঝখানে চাইলে, বা আপাতত নাও দিলাম। অ্যাডভান্স কালার সেটিংস এগুলো আপাতত দরকার নেই, ডকুমেন্টস আমি চাইলে এখানে, আচ্ছা আগে পাবলিশ করে দেখি কি অবস্থা, আমি এটাকে পাবলিশ করলাম, ওকে পাবলিশ হয়ে গেলো, ভিউ পোস্টে ক্লিক দেন, এই আপনার পোস্টটা চলে আসছে। আমরা যদি এবার মেইন পেজে যাই, এখানে কিন্তু কোনো ছবি দেখাচ্ছে না, রাইট? আমাদের একটা কি করতে হবে, আমরা আবার ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার পোস্টে গেলাম, পোস্টে গিয়ে আমরা এটাকে এডিট করলাম, এডিট কইরা আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ অ্যাড করতে হবে। ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজে আমরা যে কোনো একটা ভালো ইমেজ যেটা দেখে অন্যদের অ্যাট্রাকশন হবে, অন্যরা প্রোডাক্টটা পেতে চাইবে। ওয়েট, একটা ফিচার্ড ইমেজ আমরা পছন্দ করে নেই, দেখি পাই কিনা, যেমন এটা নিতে পারি,
সেভ ইমেজেস, আমি আপাতত এটা নিলাম সময় নষ্ট না করার জন্য, এখানে দিলাম সিলেক্ট ফাইলস ল্যাপটপ প্রুফ, ওকে ডান। এটাকে আমি ফিচার ইমেজ হিসেবে অ্যাড করে দিলাম, আপডেট দিলাম। এবার একটু রিলোড দিয়ে দেখব, ভিউ পোস্ট, এই ছিল পোস্ট, এবং এই যদি মেইন পেজে আসি, এই যে দেখেন এবার কিন্তু আমার ফিচার ইমেজটা কিন্তু দেখাচ্ছে বড় করে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ। এভাবে করে আমরা এবার আসেন আরেকটা পোস্ট করি, অন্য প্রোডাক্টের উপরে আরেকটা পোস্ট করি। ধরেন আরেকটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করে নিই, এটা গেল, এটার উপরে আমরা অলরেডি দিয়েছি আর ধরার নেই। এবার ধরেন আরেকটা প্রোডাক্ট, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এভাবে অফার খুঁজে বের করা, অফার খুঁজে বের করে তার উপরে রিভিউ নিজে লিখতে পারলে খুবই ভালো, কারো মাধ্যমে লেখায় নিতে পারলে ইউনিক হইলে আরো ভালো, যদি না পারেন তখন অন্য কারো কাছ থেকে কপি করা ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাজিক ফানেলস, ডিলস অফ দ্য উইক, আমি এটা তো এটা ওপেন করলাম, ম্যাজিক ফানেলস, ম্যাজিক ফানেলস, মোটামুটি ওয়ান পেজ প্রফিটটা আসলে অনেক সেল হয়েছে। সার্চ ডিল অফ দ্য ডে, ওকে, আচ্ছা যাই হোক, আমরা এখানে আসলাম ম্যাজিক ফানেলস। এটার $9 কমিশন, প্রায় $10-এর মতো কমিশন, আমরা এটার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। আই উড লাইক টু রাইট সাম কোয়ালিটি রিভিউ কন্টেন্ট ফর ইউর প্রোডাক্ট, প্লিজ, ফর ইউর প্রোডাক্ট প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাপ্লিকেশন, দিলাম রিকোয়েস্ট। আর তার ইচ্ছে হলে সে অ্যাপ্রুভ করবে, আর নাইলে করবে না। আপনার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা, সে ইয়া করা না করা সেটা তার ব্যাপার, ঠিক আছে? এবার আমরা এটা লিখে একটু সার্চ করব কোথায়, গুগলে, যাতে এটার উপরে রিভিউ আর্টিকেল গুলো আমরা পেয়ে যাই। ম্যাজিক ফানেলস, ডিলস অফ দ্য উইক, ম্যাজিক ফানেলস রিভিউ, রিভিউস, ম্যাজিক ফানেল রিভিউস, ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করলাম, ওকে। ম্যাজিক ক্রিয়েট ম্যাজিক সেলস ফানেল উইথ দ্য বেস্ট ক্লিক ফানেল সিস্টেমস, ওকে। আমরা এখানে দেখলাম, আরেকটা দেখি কোনটা আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি সেটাই নিব। আমাকে যে যেটা দেখলাম ফার্স্ট ওইটাই নিতে হবে এমন কোনো কথা নেই। এই যে দেখেন কত সিম্পলি একটা ব্লগ সাইট তৈরি করছে, দেখেন এমনি মনে হচ্ছে এটা দিয়ে কিন্তু সে অনেক টাকা আর্নিং করে। সে প্রোডাক্টটা ধরেন এই এই আর্টিকেলটা মনে করেন 1,000 মানুষে পড়লো, এই এই ওয়েবসাইটটা দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিং এ আছে গুগলের ব্লগ ওয়েব ট্রাফিক টুল কিট। এই যে দেখেন, এই যে ব্লগ ওয়েব ট্রাফিক টুল কিট, এই এটা এটা যদি 100 মানুষে সার্চ করে ডেইলি, তার ভিতরে যদি 50 জন মানুষ যদি এই ওয়েবসাইটে ঢুকে, তার ভিতরে যদি 10 জন মানুষ যদি প্রতিদিন এই প্রোডাক্টটা কিনে, তার কিন্তু অনেক টাকা প্রফিট, ঠিক আছে? এইভাবে করে আপনাকে আমি এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস, কত সিম্পল, এখানে একটা লোগো, জাস্ট এখানে কয়েকটা আপনার কি মেনু দেওয়া আছে যেটা আমি আপনাকে অলরেডি এখন শিখাবো, এবং পাশে ওই লেখকের একটা পরিচিতি দেওয়া আছে, আর নিচে তেমন বিশেষ কিছুই নেই, ফেসবুক টুইটার লিংক দেওয়া আছে, দ্যাটস ইট। এই একটা ওয়েবসাইট হয়ে গেল, কিন্তু এই ওয়েবসাইটটা দিয়ে অনেক টাকা আর্নিং করা পসিবল, এটা দিয়ে ইভেন গুগল অ্যাডসেন্স করে আর্নিং করা পসিবল, রাইট? ওকে, আমরা এটা দেখি, আপাতত আমরা এটাই নিচ্ছি আপাতত, তারপর আর একটু দেখে নিই, গ্রেট সেলস ফানেল স্ক্যাম, ওকে, আমরা একটু দেখবো .com সেক্টর রিভিউ, আমাদের তো দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই, আমরা এখান থেকে নিতে পারি ম্যাজিক সেলস ফানেল রিভিউ। আমি টাইটেল হিসেবে টাইটেল নিলাম, এটা অ্যাড নিউ টাইটেল দিলাম, দেন আমি এখান থেকে কিছু লেখা শেয়ার করবো, এগুলো কপি করা যাবে না, দেখেন কপি করা যাবে, চাইলে আমি পারবো, বাট আমি করলাম না, এত কষ্ট করে ওটা নেওয়ার দরকার নেই আমাদের, আমি জাস্ট এটাকে কপি করে নিলাম,
নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে চাইলে একটা ছবি পোস্ট করতে পারি, এটাকে মুছে দিলাম। ওকে, আপনি পড়ে পড়ে, আমি জাস্ট শেখানোর জন্য আপাতত কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি, আপনি পড়ে পড়ে আপনার মতো করে আপনি করবেন। পড়ে পড়ে আন্দাজে শুধুমাত্র কপি পেস্ট করলে হবে না, আগেই বলে দিচ্ছি, শুধুমাত্র কপি পেস্ট করলে হবে না, আপনাকে কাজ করতে হবে। আমি ইমেজ এখানে আইসা এবার ওদের যে সেলস পেজ আছে সেখানে গেলাম। সেলস পেজে গিয়ে আমি এখান থেকে ম্যাজিক ফানেল ওদের এই পেজে আসলাম। একটু ওয়েট করি, এই যে এটা একটা সেলস ফানেল। আমি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিব, নিয়ে এটারে আমি মাঝখানে বসাই দিব। ওকে, আচ্ছা আমি আর একটু সিম্পলি নিয়ে নেওয়ার ট্রাই করি। বাস নিয়ে নিলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ওকে ফাইন, এবার আপলোড, আপলোড থেকে আমি এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম, চলে আসছে, রাইট? আচ্ছা এই গেল। আমি এখানে যেহেতু হোয়াট ইজ দেয়া আছে আমি এগুলোকে মুছে দিলাম, আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি জাস্ট এখানে একটা বাটন দিয়ে দিব, বাটন দিয়ে দিলাম। ওকে, অ্যাক্সেস টু ম্যাজিক ফানেলস না, ওকে দিয়ে দিলাম, লিঙ্কে ক্লিক দিলাম। ধরে নিন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে এইটাই, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে সরি এই এই এভাবে রাখলাম। আমি একটা ফিচার ইমেজ দিয়ে দিব, একটা ফিচার ইমেজ, সেভ ইমেজেস, সেভ করে নিলাম। এখানে আসবো, সে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন এই যে এখানে দিয়ে দিলাম সেট ফিচার ইমেজ। এবার পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ, ওকে, ভিউ পোস্ট, এই যে চলে আসছে। দেখেন আমরা দুইটা পোস্টই দেখতে পাচ্ছি, এই যে এই একটা পোস্ট, এই একটা পোস্ট। এখন কোনো ব্যক্তি আসলো, এসে এই ছবিটা দেখলো এবং এইটাতে ক্লিক দিয়ে এটা পড়লো, এটা পড়ার পরে এটা পড়লো পড়লো, এটা এইভাবে পড়লো, এখানে ক্লিক দিয়ে সে কোথায় চলে গেল, আপনার ওয়েবসাইটটাতে চলে গেল। আচ্ছা এক মিনিট, কোনো কারণে বাটন হয়তো কাজ করছে না, তবে কাজ করবে, কাজ না করার কোনো কারণ নাই, হয়তো আমাদের কোথাও ভুল থাকতে পারে। হ্যাঁ কাজ করতেছে, এই ওয়ান পেজ প্রফিট সিস্টেম। ওকে আচ্ছা যাই হোক, এবার আসুন আমরা মেনু সেট আপ করা দেখবো, কিভাবে মেনু সেট আপ করতে হয়। মেনু সেট আপ করার জন্য আপনাকে যেখানে যেতে হবে ড্যাশবোর্ডে যেতে হবে, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন পেজেসে। আগে প্রথমে আপনাকে পেজ তৈরি করে নিতে হবে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি প্রথমে একটা পেজ তৈরি করব, সেই পেজের নাম দিলাম হোম, দেন আরেকটা পেজ তৈরি করব, ব্লগ, দেন আরেকটা পেজ তৈরি করব, নাম দিব রিভিউস, দেন আর একটা পেজ তৈরি করব, ধরেন নাম দিলাম অ্যাবাউট আস। স্বাভাবিক নর্মালি যে পেজগুলো থাকে আর কি একটা ওয়েবসাইটে, দেন আর একটা পেজ তৈরি করব, নাম দিব কন্ট্যাক্ট আস। ওকে
ওকে এই গেল। এখন আমি এগুলোকে কিভাবে আমার ওয়েবসাইটে এই জায়গায় অ্যাড করব, তো তার জন্য আমাকে যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে এখানে একটা মেনু অলরেডি তৈরি করাই আছে, আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিব, দরকার নেই আপাতত আমার। আমি আমি আবার নতুন করে আনবো, আমি এখানে মেইন মেনু নামের এটাকে নাম দিলাম, মেইন মেনু তৈরি করলাম, হয়ে গেল। এবার আমি কি কি পেজ রাখতে চাচ্ছি সেটা, এখানে দুইটা হোম পেজ দেখা যাচ্ছে, তাহলে আমাদেরকে নিতে হবে যে কোনো একটা, দুইটা হোম পেজ যেহেতু আছে আমাদেরকে একটা নিতে হবে। তাহলে আমি এইটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, দেন অ্যাড টু মেনুতে ক্লিক দিলাম, চলে আসছে। এবার আমি যদি সেভ করি এবং লোকেশনটা যদি সিলেক্ট করে দেই, একটাই মেনু, সেভ চেঞ্জেস, আশা করি প্রথম মেনুটা চলে আসছে, হোম, অ্যাবাউট আস, ব্লগ। দেখেন একটু কিন্তু উল্টা পাল্টা, আগে পরে আমি যাচ্ছি এগুলোকে ঠিক করবো। প্রথমে থাকবে হচ্ছে, আচ্ছা আগে হোমটা ঠিক আছে কিনা দেখি, রাইট, হোমটা ঠিক আছে। এরপরে আমি হোম ঠিক থাকবে, হোমের পরে দিতে চাচ্ছি হচ্ছে রিভিউস, তারপরে দিতে চাচ্ছি হচ্ছে ব্লগ, তারপর সরি, তারপরে ব্লগ, তারপরে অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আস, সেভ অ্যান্ড রিলোড। ইয়েস, বুম, ইটস ওয়ার্কিং। এবার আমি এখান থেকে রিভিউসে গেলে রিভিউসগুলো দেখাবে, ব্লগে গেলে ব্লগগুলো দেখাবে, অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আসগুলো দেখাবে, কন্ট্যাক্ট আসে গেলে কন্ট্যাক্ট আসগুলো দেখাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, এবার আমি কন্ট্যাক্ট আসে, দেখেন কিছু নাই, আমি এখন কন্ট্যাক্ট আসে একটা ফর্ম অ্যাড করতে যাচ্ছি, কিভাবে অ্যাড করবো, হাউ। তার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে প্লাগিনস, ইনস্টল প্লাগিনস, এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, সেটিংসে যান, গিয়ে এই যে কন্ট্যাক্ট ফর্ম 1, এই যে এটাকে কপি করেন, কপি করে আপনার পেজেসে চলে যান, এখান থেকে আপনি কন্ট্যাক্ট আস পেজে চলে যান, এখানে গিয়ে আপনি খুঁজে বাইর করেন শর্টকোড, এই যে শর্টকোড চলে আসছে, আপনি এখানে শুধু কোডটা পেস্ট করে দেন, আপডেট দিয়ে দেন। এবার দেখেন রিলোড দেন, আপনার ফর্ম চলে আসছে, এই যে, আশা করি বুঝতেই পারছেন কত ইজি বিষয়গুলো, ঠিক আছে, এই গেল। তাহলে আপনাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে এভাবে করে করে নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিজে লিখে, যদি নিজে লিখে দিতে পারেন তাহলে এটার কোনো বিকল্প নাই, বারবারই বলছি এটার কোনো বিকল্প নাই, এটা একসময় র্যাঙ্ক করবে, আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন। এবং এখানে এভাবে পোস্ট করতে করতে যখন ইউনিক আর্টিকেল, অন্য এইভাবে কপি করা না, যদি এভাবে কপি করা হয় শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি পোস্ট আর্নিং করতে পারবেন, কিন্তু আপনি যদি গুগল অ্যাডসেন্স সহ প্লাস অ্যাফিলিয়েট দুইটা যদি একসাথে করতে চান, অ্যাডসেন্স প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটা যদি একসাথে করতে চান, এই দুইটাকে, অর্থাৎ অ্যাডসেন্স থেকে আর্নিং করবেন, অ্যাফিলিয়েট থেকে আর্নিং করবেন, তাহলে আপনাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে, যেটা আগে কারো কাছে ছিল না, কারো কাছ থেকে কপি পেস্ট করা না, চুরি করা না, আপনার নিজের, ঠিক আছে, ওভাবে দিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি শুধুমাত্র অ্যাফিলিয়েট করে আর্নিং করব, তাহলে আপনার কাজ হচ্ছে এভাবে দেওয়া, এভাবে আরেকজন থেকে কপি পেস্ট করে চুরি করে এনে শুধু লিঙ্কগুলো বসিয়ে দিয়ে দেওয়া। তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে, আমি এতক্ষণ শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিয়েছি, আপনাকে দিতে হবে গ্যাট লিঙ্ক থেকে ক্লিক দিয়ে, এই যে এই লিঙ্কটাই আপনাকে বসাতে হবে, অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনার যেটা লিঙ্ক থাকবে সেটাই আপনাকে বসাইতে হবে এই বাটনগুলোতে, এখানে যে বাটনগুলো দিয়েছিলাম এই বাটনগুলোতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাই বসাইতে হবে, বিষয়টা কিন্তু মাথায় রেখে, এই গেল। এবার আর্নিং করবেন কিভাবে, আর্নিং করার জন্য আপনাকে একটা ওয়ার্ডপ্রেস, সরি, আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেই ইনস্টাগ্রামে আপনাকে প্রতিদিন ছবি পোস্ট করতে হবে এবং সেখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে টাইটেলে দিয়ে দিতে হবে, বিষয়টা বুঝেন। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি একটু ইনস্টাগ্রামে ঢুকতে পারি কিনা দেখি, ইনস্টাগ্রাম অ্যাজ এক্সাম্পল আমি এখানে আসলাম, আইসা আমি এখানে লিখলাম মোটিভেশন, মোটিভেশন এখানে আসলাম, এখানে আইসা আমি এখান থেকে যে কোনো, এই যে দেখেন এই ছবিগুলো কত পপুলার, আমি এখানে আসলাম, এই যে মনে করেন এটা একটা রিয়েল প্রোফাইল। এখন এখানে দেখেন এই ব্যক্তির কাছে পোস্ট আছে কত, সে প্রতিদিন এখানে পোস্ট দিয়েছে, দেখেন শুধুমাত্র এভাবে পোস্ট, আপনাকে এভাবে প্রতিদিন এখানে পোস্ট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে, ঠিক আছে। এখন এবং আপনাকে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে, কিসের লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা
আপনাকে আপনার প্রোফাইলে দিয়ে দিতে হবে এবং আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে এখানে যে এই ওয়েবসাইটটা কেন তার ভিজিট করা উচিত, ঠিক আছে? এবং আপনাকে ছবি পোস্ট করতে হবে এবং অন্যদেরকে আপনাকে ফলো করতে হবে, যেমন আমি এখানে আসলাম, এই যে এভাবে করে ফলো করলাম, এভাবে করে আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়, এই হচ্ছে কাজ। আপনি এভাবে 1 মাস করে দেখেন, গ্যারান্টেড আপনার আর্নিং হবে এবং আপনি প্রতিদিন আপনার এই অ্যাকাউন্টে সেলস দেখতে পারবেন, অর্থাৎ এই জায়গায় আপনি প্রতিদিন ইনশাল্লাহ ডলার দেখতে পারবেন। তবে আপনার মিনিমাম ফলোয়ার, আপনার যদি ফলোয়ারই না থাকে তাহলে আপনার এখানে সেলস আসবে কোত্থেকে, আপনি আর্নিং করবেন কোত্থেকে? আপনাকে তো আগে প্রথমে ফলোয়ার গ্যাদার করতে হবে, তাই না? সো আপনাকে প্রথমে ফলোয়ার গ্যাদার করতে হবে, তাহলে দেখবেন আপনি প্রতিদিন ওয়ারিয়ার প্লাস থেকে আর্নিং করতে পারবেন। তো আর অবশ্যই আপনার ওয়েবসাইটটা ভালো মানের হইতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটা হোস্টিং ইউজ করবেন যে কারো কাছ থেকে হোক। তবে আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে আপনার যেটা বলে হোস্টিংটা, ওদের ওদের জিনিসগুলো দেখাইলাম, ওদের ব্যাকএন্ডটাও আপনাদেরকে দেখাইলাম, অনেক সুন্দর এবং অনেক স্মার্ট, অনেক আপডেটেড এবং ওদের অনেক স্পিড। সো এই আর কি, যদি ভালো লাগে ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।